জীবিকার তাগিদে ঢাকায় আসা সুমির রাজধানীর তেজকুনি পাড়ায় ছোট্ট ঘরে বসবাস। ছ মাসের বাচ্চা কোলে নিয়ে রাস্তায় পান বিড়ি সিগারেট বিক্রি করে। এর উপর বাড়তি পাওনা পুলিশের দৌড়ানি। পুলিশে আম করে বসতে দেয় না, পুলিশে দৌড়ায়, একবার দৌড় দেয়, আবার বসে আবার দৌড় দেয়। তারপর আবার এক দারোগায় ধমক দিছে, আমার পুলা ফিটা টিটা সব ভেঙে লাইছে। সারাদিন পান বিড়ি সিগারেট বিক্রি করে যা পায় তা দিয়ে কোনোদিন ঘরে রান্না হয়, কোনোদিন হয় না। আবার ঘরে ঠিক মতন পাক করি না, খাইতে পারি না, দোকান লয়ে যাইতে পারি না। এই আজকে দোকান লয়ে 12টা দিকে গেছি, 200-300 টাকা হয় নাই, সারাদিন নাম দেওয়া নাই, ইয়া খাইতেও পারি নাই। বাড়িতে পোলাটা আছে, পোলাটা খাওয়াইতে পারি না, আবার একটা ছোট পোলা আছে, ওই পোলা খাওয়াইতে পারি না, নিয়ে চলতে পারি না। করোনায় সুমির স্বামীর রোজগার বন্ধ, কোনো মতে দিন চলে। স্বামী ঘুরে ঘুরে ছোট একটা ডালা লয়ে বাইরে বাইরে পান বেছে, পান পায়ের দিকেও বদ্ধ হয়ে গেছে, গাড়ি ঘুরানো ব্যস্ত পারে না, চলতে পারে না, কিন্তু 200-300 টাকা আয় এড়িয়ে দিয়ে চলি। একদিকে করোনা, অন্যদিকে পুলিশের ধাওয়া, জীবনের সাথে লড়াই করে কেটে যাচ্ছে সুমির জীবন। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে সুমির সংবাদ প্রচার হওয়ার পর ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের নজরে আসে এবং তিনি সুমির পরিবারের দায়িত্ব নেন। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।